গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে নেমে বিপুল পরিমাণ গাঁজা, ইয়াবা এসকফ এবং ব্রাউন সুগার উদ্ধার করল পুলিশ, বিএসএফ, সিআরপিএফ এবং টিএসআরের যৌথ বাহিনী। ঘটনা সোনামুড়া থানাধীন রাঙ্গামাটি ভোলামারা এলাকায়। অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার মানবেন্দ্র চৌধুরী। ঘটনার বিবরণে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত দীর্ঘক্ষণ অভিযান চালায় সোনামুড়া থানাধীন রাঙ্গামাটি এলাকার চারটি স্থানে। সেখানে অভিযানে নেমে মিরু মৈশান এবং ফরিদ মৈশানের বাড়িতে দুটি স্থান থেকে প্রায় 450 কেজি শুকনো গাঁজা ভর্তি ড্রাম উদ্ধার করতে সক্ষম হয় অভিযানকারী দল এবং ওই এলাকার পরিত্যক্ত জঙ্গল থেকে প্রায় 16,000 ইয়াবা হেরোইন, 200 ভাইল প্রায় 1.5 গ্রাম এবং এসকপ 474 বোতল উদ্ধার করতে সক্ষম হয়। তবে এদিনের অভিযানে পুলিশ কাউকে আটক করতে সক্ষম হয়নি। এদিনের অভিযান প্রসঙ্গে সোনামুড়া থানা পুলিশ অফিসার মানিক দেবনাথ বিস্তারিত জানান। আজকে সকালবেলা একটা গোপন খবরের ভিত্তিতে আর কি সকাল 6টা থেকে দুপুর 11টা অবধি একটা অভিযান আমরা চালাই রাঙ্গামাটিয়া ভোলামুড়াতে। ওখানে টোটাল 4টা বাড়িতে আমাদের রেড হয়েছে আর কি। 4টা বাড়ির মধ্যে 2টা বাড়ি থেকে আমরা প্রচুর পরিমাণ গাঁজা উদ্ধার করতে পেরেছি, প্রায় 450 কেজির মতো। আর কিছু ইয়াবা ট্যাবলেট, 16,000 ইয়াবা ট্যাবলেট এবং ব্রাউন সুগার ভাইলস 200টা, এসকপ, এগুলি আমরা এবার একটা জঙ্গল থেকে পেয়েছি আর কি, যেখানে কোনো লোক পাওয়া যায়নি সেগুলি অনেক পাওয়া যায়নি, সেগুলি আমরা আনক্লেম প্রপার্টি হিসেবে সিজ করছি। বাকি যাদের বাড়িতে গাঁজা পাওয়া গেছে তাদের ইনস্টা আমরা কেস নিচ্ছি। আর এই অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন আমাদের অ্যাডিশনাল এসপি সিপাহীজলা মানবেন্দ্র চৌধুরী স্যার। আর এখানে ছিলেন বিএসএফ, ছিলেন গোকুলনগর 200 ব্যাটালিয়ন, ছিলেন 71 ব্যাটালিয়ন সিআরপিএফ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।